জননেতা আবুল ফজল গোলাম ওসমানী রাজনৈতিক জগতে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন নবজাগরণের এক সার্থক উত্তরসূরি। মেধা প্রজ্ঞা মননে রাজনীতির অঙ্গনকে তিনি যেভাবে আলোকিত করে রেখেছিলেন, এরকম দৃষ্টান্ত খুব কমই রয়েছে। তাই তার জীবনাদর্শ নিয়ে আরও ব্যাপক চিন্তা চর্চার প্রয়োজন রয়েছে। শনিবার পয়লা বৈশাখ নববর্ষে জননেতা আবুল ফজল গুলাম ওসমানীর 95তম জন্মদিবস উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বিশিষ্ট কবি সাংবাদিক সমাজচিন্তক অতীন দাসের সভাপতিত্বে আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল রাজনৈতিক জগতে সাহিত্য সাংস্কৃতিক পরিমণ্ডল। এ নিয়ে আলোচনায় সকল বক্তাই উল্লেখ করেন যে একজন ব্যারিস্টার হয়ে আবুল ফজল গুলাম ওসমানী যেভাবে সংবিধানকে বেশি গুরুত্ব দিতেন, তেমনি একজন লেখক সাহিত্যব্রতীর ভূমিকায় রাজনীতিতে তার স্বচ্ছতা ছিল প্রশ্নাতীত। মানুষের হৃদয়ের মণিকোঠায় থেকেই তিনি রাজনীতি করে গিয়েছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তিনি ছিলেন এক মানবিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন তাজউদ্দিন বড়ভূইয়া, সাধন পুরকায়স্থ, ওয়াজেদ রাজা ওসমানী, আলী রাজা ওসমানী, অধ্যাপক সুব্রত দেব, অধ্যাপক অপ্রতিম নাগ, সীমান্ত ভট্টাচার্য, বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, রসরাজ দাস, আরতি দাস, সঞ্জীব রায়, মঞ্জুল হক মজুমদার, বিজয় কুমার ভট্টাচার্য, শরীফুজ্জামান লস্কর, মিলন উদ্দিন লস্কর। সঙ্গীত পরিবেশন করেন সীমা পুরকায়স্থ ও অনন্যা রায়বর্মন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের সহপাঠিনী মাধুরী বিশ্বাস, গোলাম ওসমানীর কন্যা কাবেরী ওসমানী, সাংবাদিক শিবাজী ধর প্রমুখ। আমার খুব স্নেহ দেয় এবং আমি জানি যে যে কোনো দায়িত্ব তাকে দেওয়া হোক অসম্ভব কেউ সম্ভব করতে পারে। আজকে এই একদিনের মানে আমন্ত্রণে আপনারা সবে এসেছিসটা ঠিক আছে। তো আমি বলছিলাম যে ওসমানী স্যার সম্পর্কে বলার তো আর শেষ নেই, অনেক কিছু বলা যায়। আমরা প্রেস ক্লাব এবং এইটা হচ্ছে সাংবাদিকদের একটা কেন্দ্র। ওসমানী স্যার এত দুজনের সাংবাদিকতার ক্ষেত্রেও একটা ব্যতিক্রমী চরিত্র। ওসমানী সাহেবের সম্পাদনায় বরাক পত্রিকা শিলচর থেকে যেটা বেরিয়েছিল এটা হচ্ছে এতদঞ্চলের সাংবাদিকতার জগতে একটা ব্যতিক্রমী ব্যাপার। আগে বরাকের আগে এখান থেকে যে সমস্ত পত্রিকা বেরোতো সেটা ছিল সংবাদ বিতরণ, কি ঘটলো সেটার প্রচার করা। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।